আমরা হিন্দু বা মুসলমান, যেমন সত্য তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। পশ্চিমা শাসকদের ভাষা বিষয়ক বৈষম্য যখন তুঙ্গে, ঠিক তখন ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতোই আরও কিছু একুশের চেতনায় উদ্দীপ্ত মননে ও ধারণে অসাম্প্রদায়িক খাঁটি বাঙালি মনীষীগণ উর্দু ও বিজাতীয় সংস্কৃতির বিপরীতে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ ও চর্চায় বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে আজ থেকে ষাট বছর আগে 1962 সালে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলা কলেজ। শিক্ষার মাধ্যম হিসেবে ভাষার অনুসন্ধানে গিয়ে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ জানতে পারেন, পশ্চিম পাকিস্তানের করাচিতে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে উর্দু কলেজ, কিন্তু সে অর্থে সূর্য ওঠেনি পূর্ব পাকিস্তানে। করাচির উর্দু কলেজের আদলে ঢাকাতে বাংলা কলেজ প্রতিষ্ঠা লক্ষ্যে বিভিন্ন মহলে যোগাযোগ করে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে ও সভাপতিত্বে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়া সভার গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ঢাকায় একটি বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আর তার প্রাথমিক কাজ হিসেবে শুরু হওয়া কলেজটি আজকের সরকারি বাংলা কলেজ। যখন সারা বাংলায় উচ্চশিক্ষার মাধ্যম ছিল শুধু ইংরেজি, কেবল বাংলা কলেজেই বাংলা মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছে এই বাংলায়। প্রতিষ্ঠা লগ্নে ইংরেজি থেকে অনুবাদ করে হাতে লিখে বাংলা মাধ্যমে পড়াতেন শিক্ষকরা। বর্তমান বাংলাদেশের শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার 200 বছরের ইতিহাসে রক্তক্ষয়ী আন্দোলনের স্মারক শিক্ষা প্রতিষ্ঠানের তকমাটিও শুধুমাত্র এই বাংলা কলেজেরই। কলেজ প্রতিষ্ঠার জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ও মাতৃভাষায় দরদি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে যোগ্য মনে করে বাংলা কলেজ গড়ার প্রাথমিক দেখভাল করা ও বিশেষ দায়িত্ব প্রদান করেন। এছাড়াও বাংলা কলেজ প্রতিষ্ঠার পিছনে যারা রেখেছেন ভূমিকা, তারা বাংলাদেশের বিভিন্ন মহলে রথী মহারথী হিসেবেই অধিক পরিচিত। সর্বসম্মতিক্রমে প্রথম প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আবুল কাশেম। 1971 হত্যা, ধর্ষণ ও অত্যাচারের জন্য পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের পছন্দের জায়গা হয়ে ওঠে পাঁচিলে ঘেরা নির্জন স্থানের একাধিক সুরক্ষিত কক্ষ ও দীর্ঘ জলাশয়। নিজেরা তৈরি করেছিল একাধিক লাশ কুয়া। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কালে এই কলেজে হয়েছে নৃশংস হত্যাকাণ্ড, চলেছে নারী নির্যাতন। সেই নারকীয় ঘটনার সাক্ষী 25 একরের এই বাংলা কলেজ। বাংলাদেশে যখন উড়েছিল বিজয় পতাকা, তখন কলেজ জুড়ে পড়েছিল অজস্র জবাই করা দেহ, নরকঙ্কাল, পচা গলা, লাশ। যে বিভীষিকাময় গণহত্যা সংঘটিত হয়েছিল, কলেজের প্রতিটি ধূলিকণা তার সাক্ষী। কলেজের তৎকালীন আয়া আনোয়ারা বেগম এমন নৃশংস কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে আনোয়ারা বেগম বলেছিলেন, লাশের গন্ধে ভাত খাইনি এক মাস। বাংলা কলেজে 1971 সালে নারকীয় গণহত্যা সংঘটিত হওয়ার পর স্বাধীনতার বহু বছর কেটে গেলেও বদ্ধভূমি চিহ্নিত অথবা স্মৃতিফলক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কলেজ প্রশাসন বা সরকার। বদ্ধভূমি সংরক্ষণের জন্য মিরপুরে গঠিত হওয়া জনমত দেশের বিশিষ্টজনদের কর্মসূচিতে অংশগ্রহণে বদ্ধভূমি সংরক্ষণের দাবিটি সর্বস্তরে সার্বজনীন দাবিতে রূপ লাভ করে। যথারীতি বদ্ধভূমি চিহ্নিতকরণ ও সংরক্ষণ কাজে ধীর গতিতে চলার পর 2010 সালে ডক্টর দিলারা হাফিজ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সময় এই বিষয়ে অনুসন্ধান করে প্রশাসন ভবনের নিচতলার কক্ষগুলোকে 1971 সালের নির্যাতন কক্ষ হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা এস এম মকফর হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর 1971 সালের বাংলা কলেজের টর্চার সেলের কক্ষটিকে মুক্তিযুদ্ধ স্মৃতি গ্যালারি কক্ষে রূপ দেন। এরপর যথারীতি বদ্ধভূমি চিহ্নিতকরণ ও সংরক্ষণ উদ্যোগ স্থিমিত হয়ে যাওয়ার পর অনেক চড়াই উতরাই পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় যখন উকি দিয়েছে 2018, মুক্তিযুদ্ধের চেতনাধারী ও ইতিহাস সচেতন শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দাবির পালে সুবাতাস দেন নতুন যোগদান করা কলেজ প্রধান ডক্টর ফেরদৌসী খান। মুক্তিযুদ্ধের চেতনাধারী এ অধ্যক্ষ যোগদান করেই গুরুত্ব দেন বাংলা কলেজের বদ্ধভূমি চিহ্নিতকরণ ও সংরক্ষণের উপর।
স্বাধীনতাকামী বাঙালির রক্ত অশ্রু, নারীর সম্ভ্রম হারানোর বেদনা, বীরাঙ্গনা ও শহীদের পবিত্রতম স্মৃতির ভাবনায় তাড়িত হয়ে প্রফেসর ডক্টর ফেরদৌসি খান 2019 সালের 9 অক্টোবর গঠন করেন সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসের বদ্ধভূমি অনুসন্ধান ও চিহ্নিতকরণ দুইটি কমিটি। অধ্যক্ষ ডক্টর ফেরদৌসি খান 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনকে কলেজে এনে চিহ্নিত স্থানগুলোকে দেখালে ডক্টর মুনতাসির মামুন 9টি স্থান শনাক্তের সম্মতি প্রকাশ করে আমগাছ, জোড়াগাব গাছ ও গণকবর এই তিনটি জায়গায় বেদি নির্মাণ করে দেন। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ মুক্তিযুদ্ধ গ্যালারি কক্ষের সুসজ্জিতকরণ, মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে তার সিদ্ধান্ত এবং ভূমিকা সর্বমহলে সর্বাধিক প্রশংসিত হয়।